হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আনিস জামালি, আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটি হচ্ছে ভালো ডিম পানিতে ভাসে কেন। আমরা স্বভাবতই সবাই জানি যে পচা ডিম পানিতে ভাসে, কিন্তু ভালো ডিম পানিতে নিমজ্জিত অবস্থা থাকে। তো আজকে আমি সেই পরীক্ষাটা আপনাকে দেখাচ্ছি। প্রথমে এখানে দুইটা ডিম আছে, একটা হচ্ছে ভালো, একটা হলো পচা। এই ডিমটি হচ্ছে পচা, পচা ডিমটি আমি পানিতে রাখলাম। দেখেন ডিমটি কিন্তু পানিতে ভেসে আছে। তো এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আলাদা জায়গায় রাখলাম। রেখে একটি বিশুদ্ধ ডিম, ভালো ডিম পানিতে ছেড়ে দিলাম। দেখুন পানিতে নিমজ্জিত হয়ে আছে। তো এখন আমি এই ডিমটিকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে H2O। তো এই সোডিয়াম ক্লোরাইড কিছু পরিমাণ এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি, যদিও চামচটা ছোট তাই একটু বেশি পরিমাণ দিতে হচ্ছে। তো এখন আমি পানির সাথে সোডিয়াম ক্লোরাইডটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আচ্ছা, মিশানো হয়ে গেছে। এখন আমি এই বিশুদ্ধ ডিমটি পানির ভিতরে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন ডিমটি কিন্তু পানিতে ভেসে আছে। তো ডিমটি কিন্তু পুরোপুরি ভাসবে না, 12/11 অংশ পানিতে নিমজ্জিত থাকবে, আর 1 অংশ শুধু পানিতে ভেসে থাকবে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দেখুন উপর থেকে যদি দেখানোর চেষ্টা করি, ডিমটি পানিতে ভেসে আছে। এটি কোনো জাদু বা ম্যাজিক না, এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়া, ঠিক আছে। এটার কারণ হচ্ছে ডিমের ঘনত্বের চেয়ে পানির ঘনত্বটা বেড়ে যাওয়ার কারণে ভালো ডিমটি পানিতে ভেসে আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ, অভিনন্দন। আল্লাহ হাফেজ।